শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আজ আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইটির একটি গল্প নিয়ে। গল্পটির নাম তোলপাড়, লিখেছেন শওকত ওসমান। আমরা ইতোমধ্যে গল্পের প্রথম অংশ সম্পন্ন করেছি। গল্পটির প্রথম অংশে আমরা দেখেছি গাবতলি গ্রামের একটি চিত্র। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা ধরে অগণিত মানুষ পিঁপড়ের শাড়ির মতো ভেসে চলেছে। একটি রাত যার অন্ধকারের তীব্রতা এই মানুষগুলোকে পথে নামিয়েছে। 25শে মার্চের সেই ভয়াল কালো রাত। গল্পের প্রথম অংশে আমরা দেখেছি সাবুদের গ্রামের পথ ধরে হেঁটে যাওয়া অসংখ্য মানুষের ভিড়ে একজন ছিলেন মিসেস রহমান। তিনি বসবাস করতেন সেই সময় ঢাকা শহরের লালমাটিয়া ব্লক ডি নামক স্থানে। তিনি পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ায় সাবু তাকে পানি পান করিয়ে কিছুটা তৃপ্ত করেন। এরপর মিসেস রহমান বকশিশ বা সামান্য পুরস্কার হিসেবে সাবুর হাতে 5টি টাকা তুলে দেন। কিন্তু সাবু তার মায়ের আদর্শে অটল অবিচল, তাই সে বিপদে পড়া মানুষের সাহায্য করে কোনো বিনিময় বা কোনো পুরস্কার প্রত্যাশা করে না। মিসেস রহমান সাবুর এই ব্যবহারে অত্যন্ত খুশি হন এবং তিনি সাবুকে তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান। এরপর আমাদের আজকের অংশ, মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিড় নয় স্রোত, শহর থেকে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। এখানে আমরা বুঝতে পারি যে পাখানাদের বাহিনী মূলত কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই, যাকে বলে নির্বিচারে, মানুষ হত্যা করেছে। তাদের চোখের সামনে শুধু একটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো বাঙালি। সেই বাঙালি মজুর নাকি শ্রমিক, নাকি বিত্তবান নাকি নিম্নবিত্ত, নাকি শিক্ষক নাকি ছাত্র, নাকি রাজনীতিবিদ নাকি সামান্য কেরানি, এই বিষয়গুলো তাদের জন্য কোনো বড় ভূমিকা পালন করেনি। তাদের মানুষ হত্যার একমাত্র শর্ত ছিল তাকে বাঙালি হতে হবে। এরকম একটা পরিস্থিতিতে ঢাকা শহর থেকে দলে দলে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পথে নেমেছেন এবং তারা গাবতলি বা এরকম গাবতলির মতো অসংখ্য গ্রামের পথ ধরে হেঁটে চলেছে। সাবু ভাবে তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমে দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছেই, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তার সাহস হয় না। আসলে এখানে একটা জিনিস বোঝা যায় যে গ্রামের মানুষের মনে ঢাকা শহর, বিশেষ করে রাজধানী শহর সম্পর্কে একটা কৌতূহল সবসময় বিরাজমান। সাবু যেহেতু কম বয়সী একটি কিশোর, সেও এই কৌতূহলের বাইরে নয়। সে ভাবে ঢাকা একটি ইটকাট পাথরের মস্ত বড় শহর, সেখানে অনেক বড় চওড়া রাস্তা, অনেক অনেক উজ্জ্বল আলো, এবং সেখানে কোনো দারিদ্র নেই, কোনো শ্রমিক নেই, কোনো মজুর নেই, কোনো দুঃখ দুর্দশা নেই। কিন্তু আসলে বাস্তবতা তো সেরকম নয়। আজ সাবুর গ্রামের সামনে দিয়ে যখন অনেক অনেক দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ হেঁটে যাচ্ছে, তখন সাবুর সেই ধারণাটা একটু হলেও পরিবর্তিত হয় এবং সাবু একবার ভাবে যে এই সুযোগে একবার শহরটা দেখে এলে হতো। তো এখানে কিন্তু একটি কিশোর মনের যে কৌতূহল, তার একটা পরিচয় আমরা পাই যে সাবু এই পরিস্থিতিতেও একবার ঢাকা শহর পর্যন্ত যেতে চায়, যে শহর একটু কেমন সেটা সে জানতে চায়। কিন্তু তার শেষ পর্যন্ত সাহস হয় না, কারণ সে ইতোমধ্যে জেনেছে শহরে অত্যন্ত সংকট চলছে এবং শহর ছেড়ে মানুষ গ্রাম অভিমুখে রওনা করেছে। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল 8-9 জনের একটি পরিবার, সম্ভ্রান্ত জন তারা। 70 বছরের বুড়ো তাদের সঙ্গে, তিনটি মাঝ বয়সী মেয়ে 30 থেকে 40-এর মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে। সঙ্গে আরও 5-6টি কুচো ছেলে মেয়ে, কেউ 8 বছরের বেশি নয়।
আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত জওয়ান একজন, তার চেহারা জানান দিচ্ছে বাড়ির চাকর। এখানে একটা প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখছি কোন একটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা সড়ক এবং সেখান দিয়ে মানুষ চলাচল করছে, হয়তো এরকমই কোনো একটি পথ ধরে, যেটা সাবুদের গ্রামের সাথে লাগানো একটি পথ। সেই পথ ধরে আরও একটি পরিবারের সাথে সাবুর পরিচয় ঘটল, যে পরিবারের সদস্য একজন বৃদ্ধ ভদ্রলোক এবং তিনটি মাঝবয়সী মহিলা, আর আছে কতগুলো কুচো ছেলে মেয়ে। কুচো শব্দের অর্থ হচ্ছে ছোট, ছোট অর্থে, শিশু অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, যাদের কারো বয়সই 8 বছরের বেশি নয়। 5-6টি ছোট ছোট ছেলে মেয়ে যাদের কেউই 8 বছরের বেশি বয়স্ক নয়। আর আছে একজন কি বাড়ির চাকর বা সংসার সহায়ক। এই এতগুলো মানুষ, তারা এক পরিবারের সদস্য, তারা হেঁটে চলেছে গ্রামের পথ ধরে। বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না, কখনো মেয়ে তিনটির সাহায্য নেয়, কখনো জওয়ান চাকরের। 5-6টি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয়, কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফাটা রোদ, শোনা গেল বুড়োর 3 ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে 3টি বিধবা বউ, কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি। তাহলে সেই বৃদ্ধ ভদ্রলোকের মূল পরিচয়টা আমরা পেলাম। তারাও ঢাকা শহরে বসবাস করতেন এবং সেই 25শে মার্চের রাতে পাখানাদার বাহিনীর হাতে তিনি তার 3টি ছেলেকে হারিয়েছেন। এখন সদ্য বিধবা 3 জন ছেলের বউ নিয়ে আর প্রায় 5-6টি নাতি নাতনিকে নিয়ে তিনি রাস্তায় বেরিয়েছেন, একটি নিরাপদ স্থানের খোঁজে তিনি হেঁটে চলেছেন। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ের অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়, সদ্য বিধবা 3 জন আর সঙ্গে অমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না, বরং কীভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। এখানে 2টো শব্দ পেলাম আমরা, এক হচ্ছে মিলে যাওয়া, আজ কাছে এসে সবাই মিলে যায়। মিলে যায় অর্থ হচ্ছে যে তাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করে, তাদের সাথে মানে সেই বৃদ্ধ ভদ্রলোকের যে পরিবার আছে তাদের সাথে, গাবতলী গ্রামের যে গ্রামবাসী আছে তারা যেন একাত্মতা প্রকাশ করে, তাদের দুঃখে গাবতলী গ্রামের লোকও সামিল হয়। আর একটা শব্দ পাচ্ছি, জয়ীফ মানুষ। জয়ীফ মানুষ, জয়ীফ শব্দটির অর্থ হচ্ছে দুর্বল বা হীনবল, বৃদ্ধ বা জরাজীর্ণ, সেই বৃদ্ধ ভদ্রলোকটিকে বলা হয়েছে। যে সদ্য বিধবা 3জন, তাদের দুঃখের সীমাহীন, তাদের দুঃখ সীমাহীন, আর তার সাথে একদম বৃদ্ধ একজন মানুষ যিনি নিজেই শারীরিকভাবে খুব একটা সুস্থ নন, অন্যের সাহায্য নিয়ে যাকে হাঁটতে হয়, সেই ভদ্রলোকটি খুব স্বল্প সময় আগে তার 3টি ছেলেকে হারিয়েছে, তাই তারা শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। এ কারণে গাবতলী গ্রামের যে জনগোষ্ঠী আছে তারা আর জুলুমের খবরটি জানবার জন্য আগ্রহ দেখায় না, যে ঢাকা শহরে এখন কি হচ্ছে, কিভাবে তারা মানুষ মারছে, কেন মারছে, এইসব কোনো প্রশ্ন তাদের মনে নেই, বরং কিভাবে এই পরিবারটিকে তারা সাহায্য করতে পারবে তাই তাদেরকে জিজ্ঞাসা করে। পিয়াসে সকলেই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। আগে ফায় ফরমাস খাটতে কি বিরক্ত লাগতো, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি। ফায় ফরমাস মানে ছোট কাজ, যে খুব সামান্য কোনো কাজের কথা বললেও দেখা যাচ্ছে সাবু সেটাকে অত্যন্ত বিরক্তের সাথে গ্রহণ করতো, হয়তো করতো না কাজটা, কিন্তু এখন কিছু করতে না পারলেই তার অস্বস্তি হচ্ছে। অস্বস্তি মানে অস্বস্তি বা একটা খারাপ লাগা, খুব একটা ভালো বোধ না করা, মনের ভেতর একটা অশান্তি, যে কিছু একটা করতে পারলে আমার ভালো লাগতো, এই ধরনের একটা অনুভূতি। তো এই যে পরিবারটি বা এরকম যে অসংখ্য পরিবার সাবুরা দেখছে প্রতিদিন, তাদের জন্য কিছু না কিছু করতে তারা চায়, গ্রামের প্রত্যেকেই চায় যে তাদেরকে কিছু একটা করে তাদের উপকার করতে, তাদের সাহায্য করতে। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল, সাবুও বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল, 2 মাইল দূরে নদীর ঘাট,
সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দিবে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে সাবুদের গ্রাম থেকে নদীর ঘাটের যে স্থান তার মধ্যে 2 মাইলের একটা দূরত্ব আছে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আর একটু আগাইয়া দিই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত, ছেলে আর কোথায় পাবো। কথা শেষ হয় না, ফুপানির শব্দ ওঠে, অর্থাৎ সদ্য ছেলে হারানো সেই বৃদ্ধ আর কথা শেষ করতে পারেন না, তার বাক রুদ্ধ হয়ে আসে, তার কণ্ঠ ভারী হয়ে যায়। এই যে একজন বৃদ্ধ বয়সী মানুষ, তিনি তার সন্তান হারা যে অনুভূতি, সন্তান হারানোর যে অনুভূতি, সেই অনুভূতিকে বুকে ধারণ করে আবার সেই তার পুত্র বধূ এবং নাতি নাতনিদেরকে নিয়ে একটা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পথে নেমেছেন। পথশ্রমে ক্লান্ত এবং পরিশ্রান্ত, সেই সাথে শারীরিক এবং মানসিকভাবে তিনি অত্যন্ত দুর্বল। এই মানুষগুলোর মতো যারা সেই সময়ে 25শে মার্চের রাতে যারা ঢাকা শহরে বসবাস করতেন, প্রথমত ঢাকা শহরে এবং ধীরে ধীরে অন্যান্য বড় বড় শহরেও পাক হানাদার বাহিনী ক্রমান্বয়ে তাদের অভিযান চালিয়েছে এবং ধীরে ধীরে এক পর্যায়ে পুরো বাংলাদেশেই তারা ছড়িয়ে পড়েছে, আমরা জানি সেই দীর্ঘ 9 মাসের ইতিহাস। তো এই বৃদ্ধ ভদ্রলোককে, ভদ্রলোকের পরিবারকে সাবুদের গ্রামের লোকজন সাহায্য করতে চায় বিভিন্নভাবে। আসলে এই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সে সময়ের মানুষকে তথা বাংলাদেশকে সাহায্য করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের চরম সংকটময় মুহূর্তে যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারাই আসল মুক্তিযোদ্ধা। কোনো বিশেষ রণকৌশল না জেনে, কোনো বিশেষ ট্রেনিং ছাড়াই বাঙালি তরুণ ও যুবকেরা 1971 সালে ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীর বিপক্ষে, আর আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা। আমাদের তরুণদের সেই যুদ্ধরত অবস্থা বা রণকৌশলের কিছু চিত্র আমরা এখন দেখতে পাই। আমরা দেখলাম 1971 সালের মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র। আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা, ইসলামের নাম নিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। বুড়ো বৃদ্ধ লোকটি আবার কথা বলতে শুরু করেন, জীবনে নামাজ কাজা করিনি। কাজা করিনি অর্থ হচ্ছে তিনি ঠিক প্রত্যেকটা মুহূর্তে, মানে প্রতিটি সময় নিয়ম মেনে, সময় মেনে তিনি ধর্মীয় যে আমাদের সংস্কৃতি আছে সেটাকে পালন করেছেন, সময় মতো নামাজ পড়েছেন। এবং ইসলামের নাম নিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। এখানে এই বাক্যটিকে বোঝার জন্য আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে। 1947 সালে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে বিভক্ত হয়েছিল বৃহত্তর ভারতবর্ষ। আজ অর্থাৎ এই 1971 সালে যে গল্পটি আমরা শুনছি, সেই সময়ে এই বৃদ্ধটি নিশ্চয়ই 30 বছর আগের সেই দেশ বিভক্ত করার যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে তিনি একজন অংশীদার ছিলেন। আজ যে বৃদ্ধ তার সন্তানদের হারিয়েছেন, তিনি কিন্তু 1947 সালের দেশ বিভাগে সংগ্রামে নিয়োজিত ছিলেন, তার মতো হাজার হাজার মুসলিম
তাদের ধর্মীয় ভাবাবেগ বা অনুভূতির মূল্য হিসেবে পেয়েছিলেন পাকিস্তান। কিন্তু আজ প্রায় 30 বছর পরে সেই মুসলিম ভাইদের হাতেই নিজের তিনটি সন্তানকে খুন হতে দেখে বৃদ্ধ আসলে মুষড়ে পড়েছেন, তাই তার আর কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে শুধু দীর্ঘশ্বাস। সমস্ত কাফেলা নীরব, নারীদের মধ্যে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছিল, তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। আসলে অত্যন্ত দুঃখে মানুষ যখন ভারাক্রান্ত হয় তার আর মুখ থেকে কোনো কথা আসে না, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং শুধু অশ্রু বিসর্জন ছাড়া আর কোনো কিছুই তখন করার থাকে না। সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায় খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে, সেই সব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। সাবুর মতো হাজার হাজার তরুণ কিশোর যুবক সেই সময় রাজপথে নেমেছিল, সেই সময় মাঠে নেমেছিল, এবং সাবু যে কল্পনাটি এখন করছে সেই কল্পনার একটা বাস্তব রূপ দিয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আসলে সেই 25শে মার্চের পর আমরা যে 16ই ডিসেম্বরের মতো একটি দিন পাব, তা সাবুর মতো এই তরুণ বয়সী মানুষের ভেতরের সেই তোলপাড়েরই বহিঃপ্রকাশ। That the Mukti Bahini was at the forefront when the Pakistani High Command in the East threw in the towel. Dhaka is now the free capital of a free country. The instrument of surrender was signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by Lieutenant General A. Niazi on behalf of the Pakistan Eastern Command. Lieutenant General Jagjit Singh Arora, GOC in command of the Indian and Bangladesh forces in the Eastern Theatre, accepted the surrender. সেই ঐতিহাসিক মুহূর্তটি আমরা দেখলাম যেখানে পাক হানাদার বাহিনীর পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন ইস্ট পাকিস্তান আর্মির কমান্ডার এবং মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি, এবং যৌথ বাহিনীর পক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। সেখানে আরও উপস্থিত ছিলেন এয়ার কমান্ডার এ কে খন্দকার, তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি ছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গল্পে কিন্তু আমরা যে বিষয়টি মূলত পেলাম সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। কেন এবং কোন অনুভূতি থেকে সেই সময়ে যারা যুদ্ধ জানত না, যারা রণকৌশল বুঝত না, সেই সমস্ত মানুষগুলো সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, সেই চেতনাটাই কিন্তু লেখক আমাদের, চেতনার সূত্রটি কিন্তু লেখক আমাদেরকে ধরিয়ে দিলেন। আসলে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয় শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। এছাড়া আমরা বলতে পারি যে পাক হানাদার বাহিনীর নিষ্ঠুরতা বা সেই চরম হত্যাযজ্ঞ দেখে ক্ষুব্ধ হয় সে সময়ের সাধারণ মানুষ। শহরত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে মানুষের মন, সাধারণ মানুষের মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তাদের ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচার মোকাবেলা করার জন্য সাবুর মতো অসংখ্য কিশোরের মন চঞ্চল হয়ে ওঠে। তাদের মনে যে তোলপাড় তোলপাড়ের সৃষ্টি হয়, সেই তোলপাড়ই কিন্তু আমাদের আজকের স্বাধীনতার পিছনের ইতিকথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং
এই ভিডিও ক্লাসটির সাথে একটি সংযোগ স্থাপন করে নিজেদের পাঠকে আরও সমৃদ্ধ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।